লালমনিরহাট জেলার হাতিবান্ধা উপজেলায় ভারতীয় ফেন্সিডিল সহ মাদক সম্রাট জয়নুল আবেদিনকে আটক করেছে র্যাব লালমনিরহাট প্রতিনিধি সামিদুর রহমান সুমনের তথ্যচিত্রে দেখুন বিস্তারিত গত ১৬ মে বৃহস্পতিবার রাতে হাতিবান্ধা উপজেলার ভোটমারি বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয় আটককৃত জয়নাল আবেদিন হাতিবান্ধা উপজেলার পূর্ব বিছন দই গ্রামের আজিমুদ্দিনের ছেলে র্যাব জানায় গোপন সংবাদের ভিত্তিতে রংপুর র্যাব তেরোয়ের একটি টহল দল সন্ধ্যা সাতটার দিকে ওই বাজারে অভিযান চালায় এ সময় যানবাহনের জন্য অপেক্ষায় থাকা জয়নুল আবেদিনকে তার সাথে থাকা চারশো দশ বোতল ফেন্সিডিল সহ আটক করা হয় র্যাব তেরোয়ের মিডিয়া উইংয়ের উপপরিচালক স্কাউডন লিডার মাহমুদ বশির আহমেদ বলেন নিয়মিত টহল চলাকালে গোপন সংবাদ পায় র্যাব তার ভিত্তিতে অভিযান চালিয়ে জয়নুল আবেদিনকে আটক করা হয় আটক জয়নুল আবেদিনের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মাদক মামলা রয়েছে বলেও জানিয়েছেন তিনি পরে তাকে হাতিবান্ধা থানায় একটি মাদক আইনে মামলা দায়ের করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে